वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज के आमादेर दिक कोसाइन एवं दिक अनुपात चैप्टर पार्ट 5 एवं आज के तोमादेर आमी संक्षिप्त शेष करे देबो। आगे दिन आमरा पार्ट 4 ए 16 टू 20 अंक करेछि, ठीक आछे? 16 थेके 20 पर्यन्त अंक करे निएछि, जारा देखोनी देखे निओ। আর এরপর আমরা 21 থেকে শুরু করব। 21 এর অঙ্কটা দেখো কি দিয়েছে, যে দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো যে 4 2 minus 6 5 minus 3 1 12 4 5 and 11 9 minus 2 বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তো কিভাবে করব আমরা অঙ্কগুলো দেখো। প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে আয়তক্ষেত্র আমাদের দেখো এ বি সি ডি, আমরা নিজের মতো করে নাম দিতে, যেহেতু নাম দেওয়া নেই তাহলে আমরা নিজেদের মতো করে এখানে এ বি সি ডি করে নাম দিয়ে দিই, ঠিক আছে? এ বি সি ডি দিয়ে অনুপাত গুলো পরপর নিয়ে নিচ্ছি। কোথায় গেল? ফোর টু ফোর, দাঁড়াও দেখতে পাচ্ছি না, ফোর টু মাইনাস সিক্স, ফোর টু মাইনাস সিক্স, তারপর দিয়েছে ফাইভ থ্রি মাইনাস প্লাস ওয়ান, মাইনাস থ্রি প্লাস ওয়ান, ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান, তারপর দিয়েছে টুয়েলভ ফোর ফাইভ, দেন তারপরেরটা দিয়েছে দেখো ইলেভেন নাইন মাইনাস টু, ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ, এই বিন্দুগুলো দিয়েছে, ঠিক আছে? এইগুলো দিক অনুপাতের সাহায্যে আমাদেরকে কি প্রমাণ করতে দিয়েছে, যে এই বিন্দুগুলো একটা আয়তক্ষেত্র শীর্ষবিন্দু। আমাদের প্রমাণ না করার আগে কিন্তু আমরা আয়তক্ষেত্র এঁকে নিলাম জাস্ট ফর তোমাদের বোঝানোর জন্য, ঠিক? তো আমরা আয়তক্ষেত্র আনবো, ঠিক? আয়তক্ষেত্র আনবো বলে কিন্তু দেয়নি, প্রমাণ করতে দিয়েছে যে আয়তক্ষেত্র হবে এই চারটে বিন্দু। তো প্রথমে আমরা কি করব না, একটা একটা করে বাহুর দিক অনুপাত আমরা বের করবো, একটা একটা করে বাহুর দিক অনুপাত আমরা বের করবো। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, এবি বাহুর দিক অনুপাত বের করবো। তাহলে এবি বাহুর দিক অনুপাত সমূহ হলো, এবি বাহুর দিক অনুপাত সমূহ হলো, ফর্মুলাটা কি হয়ে থাকে না, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়ে থাকে। তাহলে যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটা হচ্ছে ফার্স্টেরটার ফার্স্ট যে পয়েন্টটা তার স্থানাঙ্ক, এবং এক্স টু ওয়াই টু জেড টু হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা তার স্থানাঙ্ক। তাহলে এ বি বাহু দিক অনুপাত সমূহ কি হবে, ফাইভ মাইনাস ফোর দ্যাট মিন্স ওয়ান, তারপর মাইনাস থ্রি মাইনাস টু, মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ, তারপর ওয়ান মাইনাস মাইনাস সিক্স মানে ওয়ান প্লাস সিক্স মানে সেভেন। এটা হচ্ছে এ বি বাহুর দিক অনুপাত সমূহ বেরোলো। এরপর পরপর বাহুগুলোর আমরা দিক অনুপাত সমূহ বের করবো, কারণটাকে একটু পরে বলছি। আগে বাহুগুলো দিক অনুপাত সমূহ পরপর, আমরা চারটা বাহু তো, তো চারটা বাহু দিক অনুপাত আগে বের করে নিই। এরপর বিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো, আমি শর্টে ডিআর লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা সুন্দর করে যেমনভাবে লিখলাম সেভাবে লিখবে, ওকে? তাহলে বিসি বাহু, তাহলে এখানে কি হবে, টুয়েলভ মাইনাস ফাইভ, তাই তো? এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে টুয়েলভ মাইনাস ফাইভ দ্যাট মিন সেভেন, তারপর ফোর মাইনাস মাইনাস থ্রি মানে এটাও সেভেন, তারপর ফোর মাইনাস ওয়ান ফোর, ঠিক? এটা হলো আমাদের বিসি বাহু। তারপর একই রকমভাবে এদিকে আমরা এ বি বের করলাম, বিসি বের করলাম, তারপর তারপরের বাহুটা বের করব। আচ্ছা, এ বি হয়ে গেছে, তাই এডি বার করব, এডি বাহুর ডিআর মানে ডাইরেকশন রেশিও বা দিক অনুপাত সমূহ হলো। কীভাবে হবে দেখো, ইলেভেন মাইনাস ফোর, ইলেভেন মাইনাস ফোর মানে সেভেন, তাই তো? ইলেভেন মাইনাস ফোর সেভেন, তারপর নাইন মাইনাস টু, এটাও দেখো সেভেন আসছে, তারপরে দেখো এখানে মাইনাস টু মাইনাস মাইনাস সিক্স মানে মাইনাস টু প্লাস সিক্স দ্যাট মিন্স ফোর। তাহলে এবি এডি বাহুর ডিআর বের মানে ডাইরেকশন রেশিও আমরা বের করে নিলাম। এরপর দেখো কোনটা বাদ রইলো আমাদের, এটা। তাহলে এবি ডিসি কিভাবে আমি লিখছি বা বের করছি, তোমাদের মনে হবে পয়েন্টটা কিভাবে করলাম, এটা এডি কেন করলাম, ডিএও করতে পারতাম। দেখো আমি তোমাদের বলে দিই, এটা একটা কনফিউশনের জায়গা হয়ে থাকে, সেটা হচ্ছে দেখো এখানে আমরা কি বের করলাম, এ বি বাহুর দিক কোসাইন বের করলাম, তাহলে এ টু বি বের করলাম, তাহলে এখানেও কি হবে, ডি টু সি মানে ডিসি বাহুর দিক দিক অনুপাত আমরা বের করবো। একই রকম ভাবে এখানে বি সি বার করলাম মানে বি টু সি বের করলাম, তাহলে এখানে কি হবে, এ টু ডি হবে। দেখো সেটাই আমি করেছি, সেই সিকোয়েন্সটা আমি মেনটেন করেছি, ঠিক আছে? তোমরা তোমাদের অসুবিধা নেই, তোমরা এখানে যদি বি এ বের করতে তাহলে এখানে সি ডি করতে, বোঝাতে পারলাম জিনিসটা আমি কি বলতে চেয়েছি, তাহলেও কিন্তু হতো, ঠিক? কিন্তু অবভিয়াসলি তোমাদের এটা মনে রাখতে হবে যে সামহাও যেন কোনোভাবে ডাইরেকশনটা চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বের করবো, দেখো এখানে আমি এ বি বের করেছি, এ টু বি, তার মানে আমি ডি টু সি বের করবো, তাহলে ডিসি বাহুর ডাইরেকশন কোসাইন হলো, এই সরি ডাইরেকশন রেশিও হলো বা ডিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো, এভাবেই লিখবে। তাহলে এখানে কি হবে, ডিসি তার মানে এখানে সি এর যে স্থানাঙ্কগুলো আছে, এখানে সি এর স্থানাঙ্কগুলো এক্স টু ওয়াই টু জেড টু, আর এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। দেখো আমি লাস্ট ভিডিও অবধি কিন্তু কোনটা কি বলে তোমাদের যাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে।
থাকে নয়তো পার্ট 1 এ কিন্তু আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম তবুও যাতে কোথাও কোনো কনফিউশন না থাকে সেই জন্য আমি বারবার বলছি তাহলে 12 minus 11 তোমরা অঙ্কগুলো এমন ভাবে করার চেষ্টা করো যাতে একেবারেই হয়ে যায় ঠিক আছে তাহলে 12 minus 11 তাহলে এটা হচ্ছে 1 ঠিক আছে তারপরে কত আসছে দেখো না 4 minus 9 দ্যাট মিন্স minus 5 তারপরে কি আসছে দেখো 5 minus 5 minus minus 2 মানে 5 plus 2 তার মানে plus 7 তাহলে plus 7 পেলাম তাহলে এখানে দেখো আমরা চারটা বাহুর দিক অনুপাত সমূহ বের করে নিলাম এরপর তোমরা নিজেরা দেখো যে AB বাহু এবং DC বাহু ডাইরেকশন রেশিওটা সেম এসছে কিনা এবং BC বাহু এবং AD বাহু ডাইরেকশন রেশিওটা সেম এসছে কিনা এর সাথে সেম তাহলে যদি সেম আসে এক্ষেত্রে আমরা কি কন্ডিশন শিখেছিলাম যে পরস্পর সমান্তরাল বাহু দ্বয়ের ক্ষেত্রে ডাইরেকশন রেশিও বা দিক অনুপাত কিন্তু সমান হয় এটা কিন্তু আমরা পড়েছি এটা কিন্তু আমরা পড়েছি তাহলে এখানে আমরা এখান থেকে এই কনক্লুশনে কি আসতে পারি যে এই দুটো বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল সেটাকে কিন্তু এক্সপ্রেস করতে হবে তাহলে কিভাবে আমরা লিখব যে এবি বাহুর দিক অনুপাত সমূহ এবি বাহুর ডিআর ইকুয়ালস টু আসছে আমাদের ডিসি বাহুর ডিআর ডিসি বাহুর ডিআর ডাইরেকশন রেশিও দ্যাট মিন্স অতএব এবি প্যারালাল টু ডিসি তাহলে এখানে কি পেলাম যে এবি আর ডিসি বাহু সমান্তরাল দেখো এটা আমরা বোঝানোর জন্য আয়তক্ষেত্র এঁকে নিয়েছি কিন্তু আমাদের তো ফার্স্টে প্রমাণ করতে দিয়েছে যেটা আয়তক্ষেত্র আসবে কিনা সেটা দেখাতে বলেছে তাহলে আমরা কিন্তু বিপরীত বাহু যে প্যারালাল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তারপর আরেকটাও দেখা আছে বিসি এবং এডি তাহলে বিসি বাহুর ডাইরেকশন রেশিও ইকুয়ালস টু আমাদের এলো এডি বাহুর ডাইরেকশন রেশিও এডি বাহুর ডাইরেকশন রেশিও তাহলে এখানে আমরা কি বলতে পারি বিসি প্যারালাল টু এডি ঠিক তাহলে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল সেই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল যেমন ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়ে থাকে সেভাবে কিন্তু সমান্তরিকার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি কনক্লুশন আসতে পারছি না যে এটা আয়তক্ষেত্রই দিয়েছে কিভাবে আমরা কনক্লুশন আসতে পারি যদি আমরা এই যে বাহুগুলো সেগুলো পরস্পর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণটা যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি কারণ সমান্তরিকার ক্ষেত্রে কোণগুলো কি হয়ে থাকে না বাহুগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় না কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় তখন আমরা একদম এক্স্যাক্টলি কনক্লুশন আসতে পারবো যে এই যে চারটে বিন্দু সেটা আয়তক্ষেত্রেরই প্রদত্ত চারটে বিন্দু আয়তক্ষেত্রেরই চারটে শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে এখানে আমরা একটা কনক্লুশন নিলাম সেটা হচ্ছে যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল ঠিক আছে এরপর কি বললাম কোণের কথা আচ্ছা এরপর কন্ডিশনগুলো ভেবে দেখো যে পরস্পর যদি লম্ব হয় এই যে বাহুগুলো একে অপরের উপর পরস্পর যদি লম্ব হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি দুটো বাহু ধরে না মানে মানে কোণগুলোকে একটা কোণে আমরা যদি এখন বের করে দেখি তাহলে দেখো চারটা কোণে আমরা বের করেই দেখবো কিন্তু এখন একটা কোণ আমি ধরে ধরে বলি দেখো যেখানে প্রথমে আমি এডি বাহু এবং ডিসি বাহু এটার মধ্যবর্তী কোণটা আমি বের করে দেখছি ঠিক আছে ধরে নাও আমি এখানে এটার মধ্যবর্তী কোণ আমি বের করে দেখব তাহলে মধ্যবর্তী কোণ মানে কোণ ডিটা আমরা বের করছি তাহলে কোণ এডিসি আমরা বের করছি তাহলে কোণ এডিসি যদি এখানে হয় তাহলে এটা কি হবে এডি এবং ডিসি পরস্পর লম্ব হলে আমরা কিন্তু দিক অনুপাতের ক্ষেত্রে একটা কন্ডিশন জানি কি জানি যে দিক অনুপাতগুলোর গুণফলের সমষ্টিটা জিরো হয় দ্যাট মিন্স প্রথম স্ট্রেট লাইনের ক্ষেত্রে দিক অনুপাত যদি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হয় এবং সেকেন্ড স্ট্রেট লাইনের ক্ষেত্রে সেই ডাইরেকশন রেশিও যদি এ টু বি টু সি টু হয় এবং এল ওয়ান এবং এল টু পরস্পর লম্ব হয় ঠিক আছে দুটো স্ট্রেট লাইন পরস্পর লম্ব হলে তার কন্ডিশনটা কি হয়ে থাকে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়ালস টু জিরো হয় এটা আমরা জানি তাই তো এটা আমরা জানি তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি না এখানে আমরা এডি এবং এখানে কোন কোন বাহুগুলো পাচ্ছি দেখো এডি বাহু এবং ডিসি বাহু তাহলে এডি এবং ডিসি বাহুর দিকে দেখো এই দুটোর দিকে তাহলে এখানে আমরা এই বাহু দুটোর একই রকম ভাবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু দেখবো ইকুয়ালস টু জিরো আসছে কিনা তাহলে এখানে আমরা কোন এডিসি এর ক্ষেত্রে বের করছি কোন এডিসি এর ক্ষেত্রে পরের পাতায় চলে যাই তাহলে কোন এডিসি এর ক্ষেত্রে আমরা কোন ডিগ্রি কোণের ক্ষেত্রে বের করছি এটা কোন কোন বাহুগুলোর তোমার মধ্যবর্তী কোণ এডি ও ডিসি বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ তাই তো মধ্যবর্তী কোণ কোনটা কোন ডিটা তাহলে এখানে কি আসছে দেখো অতএব এখন আমরা এই দুটো বাহুদ্বয়ের ক্ষেত্রে দেখব যে আমাদের দিক অনুপাতগুলো কি কি এসেছিল দেখো 7 7 4 আর একটা এসেছিল 1 5 7 তাহলে 7 ইন্টু 1 প্লাস তারপরে এসে মাইনাস 7 ইন্টু মাইনাস 5
7 into minus 5 তারপর প্লাস তারপরটা দেখো এসে 4 into 7 4 into 7 এসেছে তাই তো ঠিকঠাক লিখলাম তোমরা নিজেরা দেখো তাহলে এটা কত আছে 7 minus 35 plus 28 equals to 35 minus 35 equals to 0 এসেছে 0 এসেছে তো তাহলে আমরা কি বলতে পারি যে কোণ ADC equals to 90 ডিগ্রি তাহলে কোণ ADC equals to 90 ডিগ্রি আমাদের চলে এলো এরপর তোমরা এটা দিকে তাকাও তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম প্রমাণ করলাম 90 ডিগ্রি একই রকম ভাবে দেখো দুটোর কিন্তু দিক অনুপাত একই আছে এই দুটোর দিক অনুপাত যেমন একই আছে যেমন এই দুটোর ক্ষেত্র তাহলে এই দুটোর ক্ষেত্রেও 0 আসবে একই রকম ভাবে তাহলে AB এবং BC বাহু AB এবং BC বাহু মানে এখানে কোণ বিটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি কোণ বিটা আমরা 90 ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা এরপরে কি বলতে পারি যে যেহেতু কোণগুলো সমকোণ যেহেতু এক্ষেত্রে যে আমরা চতুর্ভুজটা পাচ্ছি সেই চতুর্ভুজের কোণগুলোও সমকোণ চতুর্ভুজের কোণগুলিও সমকোণ সমকোণ অর্থাৎ আমরা কি বলতে পারি অতএব যে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র ঠিক আছে বা এ বি সি ডি আমরা নিজেরা নিয়ে নিয়েছি তাহলে অতএব চতুর্ভুজটি এবারে কি আছে এবারে বইয়ের দিকে দেখাও কি দিয়েছিল যে দেখাও যে বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু তাহলে প্রদত্ত চারটি বিন্দু অর্থাৎ প্রদত্ত চারটি বিন্দু কি লিখব একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু বুঝতে পেরেছ জিনিসটা কিভাবে করলাম আমি ঠিক আছে এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল তাহলে প্রুফ করে নিলাম বুঝতে পারলে খুব ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে যদি না বুঝতে পারছো আরেকবার ভিডিওটা দেখো ঠিক আছে এরপর আমরা পরেরটাতে চলে যাই পরেরটা 22 এরটা কি দিয়েছে দেখো এখানে দিয়েছে দিক সংখ্যার সাহায্যে দেখাও যে চারটে বিন্দু দিয়েছে বিন্দুগুলো একটি সামন্তরিকের শীর্ষবিন্দু সামন্তরিকটি কি একটি আয়তক্ষেত্র হবে একদম সেম অঙ্ক দিয়ে দিয়েছে শুধুমাত্র বলার স্টাইলটা চেঞ্জ করেছে আদারওয়াইজ কিন্তু সেম অঙ্ক দিক সংখ্যা মানে যে দিক অনুপাত সেটা আমি আগেই তোমাদের বলেছি এই অঙ্কটার ক্ষেত্রে যখন আগের দিনে 19টা বোঝাচ্ছিলাম এবং কি দিয়েছে দেখো পি কিউ আর এস শীর্ষবিন্দুগুলো একটি সামন্তরিক পরস্পর বিপরীত একই রকম ভাবে দেখাবে তারপর আয়তক্ষেত্র কি করা হবে যদি কোণগুলো আমাদের 90 ডিগ্রি আছে একদম 21টার সাথে কিন্তু একদম সিমিলার অঙ্ক তোমরা 21টা ভালো করে বুঝে নাও যদি একেবারে বুঝতে না পারছো আরেকবার ভিডিওটা কন্টিনিউ করে বোঝার চেষ্টা করো আর যদি তারপর 22টা করো 22টা করবে যদি না পারো কোথাও কোনো অসুবিধা হয় আমাকে আবার বলবে ঠিক আছে এরপর আমি 23টায় চলে যাই 23টার অঙ্কটা দেখো দিয়েছে যে মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত L1 M1 N1 এবং L2 M2 N2 প্রদত্ত সরলরেখার উপর সরলরেখা দ্বয়ের উপর লম্ব রেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করো এই 23টা আগের দিন আমি 20 অঙ্কটা করিয়েছি পার্ট 4-এ যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে পার্ট 4 এর ভিডিওটা দেখো সেখানেও তোমরা নিজেরা এখনই অঙ্কটা পড়ে দেখো এ বি সি ডি চারটে প্রদত্ত বিন্দু এবং এ বি সি ডি উভয় সরলরেখার লম্ব সরলরেখার দিক কোসাইন বের করতে বলেছে ঠিক কথাই কিন্তু এখানে আমাদের দিক অনুপাত বলেছে কিন্তু আমরা কিন্তু একদম সেম ওইভাবেই করেছি তোমাদের যদি আমি দেখাতে পারি দাঁড়া 20টাই তো 20টা তো এই দেখো একদম সেম এইভাবেই হবে দিক অনুপাত দেখো যে পি কিউ সরলরেখা ধরে নিয়েছিলাম আমি আগের দিন এই জিনিসটা বুঝিয়েছি আমি বুঝিয়েই করেছি এবং সেখানে একদম বজ্রগ্রহণ প্রক্রিয়া সেটাও আমি সম্পর্কে অনেক ইন ডিটেলস বলেছি তারপরে সেখানে নির্ণয় দিক কোসাইন সমূহ ডিভাইডেড বাই রুট আন্ডার এখানে আর বাই আর এর মানটা বের করছিলাম সেখানে এই যে মানগুলো পেয়েছিলাম এ বাই বি বাই বি এবং সি বাই বি এইগুলোই হচ্ছে এবং তখন তোমাদের আমি এই কথাটাও বলেছিলাম যে আমাদের যদি এখানে দিক অনুপাত বের করতে দিছে তখন কিন্তু এগুলোই আনসার হতো তাহলে তোমরা পার্ট 4-এ এখনই দেখিয়েও দিলাম তোমাদের তো পার্ট 4-এ কিন্তু আমার করা আছে সুতরাং তোমরা একটু দেখে নিও একদম সেম অঙ্ক ঠিক আছে শুধুমাত্র এখানে ওখানে নিউমেরিক্যাল ছিল এখানে L1 M1 N1 L2 M2 N2 দিয়ে দিয়েছে ঠিক এরপর 24-এর অঙ্কটা দেখো কি দিয়েছে যে মনে করো P এবং Q দুটি প্রদত্ত বিন্দু যদি O মূলবিন্দু এবং ON সরলরেখা AD সরলরেখার উপর লম্ব হয় তবে N এর স্থানাঙ্ক ঠিক সেম অঙ্ক আগের দিন আমি 16-তে করিয়েছি 16-তে এখানে আমি তোমাদের দেখিয়ে দিই আগের দিন 16-র অঙ্কটা আমি গুছিয়ে করিয়েছি এই দেখো এই যে 16-র অঙ্কটা তো 16-র অঙ্কটা এখানে যেমন আমি এখানে বরং ডি ধরে নিয়েছিলাম এখানে ওরা এনটা বলেই দিয়েছে এটা ডি এর জায়গায় এন এখানে ও এন আর কিচ্ছু না একদম সেম অঙ্ক যে ল্যামডা টু ওয়ান অনুপাত অন্তর্ভুক্ত করে তারপর একদম সেম ভাবে কিন্তু জিনিসটা হবে একদম সেম ভাবে হবে সেম জিনিস জানতে চেয়েছে
একই রকম প্রসেস হবে, অন্য কিচ্ছু না, শুধুমাত্র নিউমেরিক্যাল চেঞ্জ আছে আর কিছুই নেই। সুতরাং পার্ট ফোর এর ভিডিওটা কিন্তু পার্ট এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে? তো পার্ট ফোরে আমি পুরো বুঝিয়ে করিয়ে দিয়েছি, ঠিক। এরপরে তোমরা পঁচিশের অঙ্কটা দেখো। পঁচিশের অঙ্কটা কি দিয়েছে? বলেছে দেখো, মনে করো যে এ এবং এ বি সি এবং ডি চারটি প্রদত্ত বিন্দু এবং এ বি এবং সি ডি সরলরেখার সরলরেখা দ্বার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান আমাদের নির্ণয় করতে বলেছে। এরকম অঙ্ক অনেক করেছে, তবু আমি এটা আরেকবার করিয়ে দিই। দেখো পঁচিশেরটা একদম সেম অঙ্ক আমি কিন্তু তোমাদের করে নিতে বলি, আদারওয়াইজ একটু চেঞ্জ থাকলেও কিন্তু আমি করে দিই। যেমন এটা একটু চেঞ্জ আমরা অন্যরকম করেছিলাম। দেখো আমি একটা কথা বলি, আমাদের দিক কোসাইন দিক অনুপাতের ফার্স্ট পার্ট ওয়ানে যে সমস্ত সূত্র আমি তোমাদের শিখেছিলাম তার বাইরে আমাদের সিলেবাসে কিচ্ছু নেই। সুতরাং একটা জিনিসই ওরা কি করবে না, বারবার কখনো বলার স্টাইলটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে, কখনো নিউমেরিক্যাল চেঞ্জ করে দেবে, কিন্তু তার বাইরে কি যেতে পারবে? কখনোই যেতে পারবে না। তো কয়েকটার মধ্যেই থাকে এবং তোমাদের কী কী মধ্যে থাকে সেই সমস্ত সাম আপ কিন্তু আমি পার্ট ওয়ানেই বলে দিয়েছিলাম, ঠিক আছে? কাজেই তোমরা একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে অঙ্কগুলো, তাহলেই তোমাদের আশা করছি এইচএসে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এরপর তো আমি আবার রিভিশন সেশন এমসিকিউ সেশন অলরেডি শুরু করব। এই আমি শুধুমাত্র এই সিলেবাসটা কভার করে নিই, শেষ করে দিই তারপরে, ঠিক আছে? এরপর আমরা পঁচিশের অঙ্কটা করব। পঁচিশের অঙ্কটা তাহলে চারটে প্রদত্ত বিন্দু আমাদের দিয়েছে এবং দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি করে বের করব? মধ্যবর্তী কোণের মান বের করার জন্য আমরা দুটো বাহুর, মানে দেখো এ বি সি ডি চারটে প্রদত্ত বিন্দু এবং এ বি এবং সি ডি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করতে বলেছে, তাহলে সেই দুটো সরলরেখার আমরা দিক অনুপাত বের করব। কারণ কস থিটা ইকুয়ালস টু আমরা জানি যে প্রথম স্ট্রেট লাইনের মানে সূত্রটার কথা বলছি আমি, কিন্তু যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটা ইকুয়ালস টু হয়ে থাকে এ ওয়ান মড অফ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু মড ক্লোজ ডিভাইডেড বাই রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার ইন্টু বি ওয়ান স্কোয়ার ইন্টু সি ওয়ান স্কোয়ার ইন্টু এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার, আমি কি ইন্টু বললাম মনে হয়, সরি এক্সট্রিমলি সরি, এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট আন্ডার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। আমি অঙ্কগুলো করার সাথে সাথে সূত্রগুলো এই কারণেই বলছি যাতে তোমাদের মনে থেকে যায়, শুনতে শুনতেই মনে থেকে যাবে, ঠিক আছে? আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, বারবার প্র্যাকটিস করতে থাকো, নিজে থেকে মনে থেকে যাবে। যেখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ফার্স্ট স্ট্রেট লাইনের দিক অনুপাত এবং এ টু বি টু সি টু সেকেন্ড স্ট্রেট লাইনের দিক অনুপাত, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুটো স্ট্রেট লাইন কি কি এ বি এবং সি ডি ঠিক রিলেট করে করে করার চেষ্টা করবে। তাহলে এ বি সরলরেখার আমরা দিক অনুপাত কি পাচ্ছি? দেখো এ বি সরলরেখার দিক অনুপাত কি করে পারবো? একই রকম ভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর জেড টু মাইনাস জেড ওয়ান, যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হচ্ছে ফার্স্ট যে বিন্দুটা তার স্থানাঙ্ক এবং সেকেন্ড বিন্দুদের স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে এখানে এ বি সরলরেখার দিক অনুপাত এ দেখো দিয়েছে মাইনাস টু জিরো থ্রি এবং বি দিয়েছে জিরো থ্রি মাইনাস থ্রি, তার মানে জিরো মাইনাস মাইনাস টু মানে প্লাস টু, তারপর থ্রি মাইনাস জিরো, তারপর মাইনাস থ্রি মাইনাস সিক্স, দ্যাট মিন্স টু থ্রি আর মাইনাস সিক্স। ওফো এখানে থ্রি লিখলাম তো মাইনাস সিক্স লিখবে না, মাইনাস থ্রি, ঠিক আছে? এরপর সিডি সরলরেখার দিক অনুপাত দেখো, সিডি সরলরেখার দিক অনুপাত একই রকম ভাবে কি হবে? ডি এর স্থানাঙ্কগুলো দেখো কি কি দিয়েছে, ফাইভ ফোর মাইনাস থ্রি, তাহলে ফাইভ মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি আর থ্রি মাইনাস ফাইভ, তাহলে আসছে দেখো টু ওয়ান মাইনাস টু, ঠিক আছে? তাহলে এ বি আর সিডি সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কস থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি? দেখো এ ওয়ান এ টু, এ ওয়ান এ টু মানে টু ইন্টু টু ফোর প্লাস বি ওয়ান বি টু থ্রি ইন্টু ওয়ান থ্রি প্লাস সি ওয়ান সি টু মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু মানে টুয়েলভ, ঠিক আছে? ডিভাইডেড বাই রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার মানে ফোর প্লাস এ টু বি ওয়ান স্কোয়ার মানে নাইন প্লাস সি ওয়ান স্কোয়ার মানে থার্টি সিক্স ইন্টু রুট আন্ডার এ টু স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর। কি কি পাচ্ছি দেখো এখানে, অতএব এখানে আসছে দেখো ফোরটিন টুয়েলভ প্লাস সিক্সটিন প্লাস নাইন নাইনটিন, নাইনটিন ডিভাইডেড বাই পরের পদে চলে যায় কস থিটা ইকুয়ালস টু, এটা আসছে নাইনটিন ডিভাইডেড বাই রুট আন্ডার একটা এসছে ফোর প্লাস ফোর প্লাস নাইন যেটা আমার মনে আছে, আর এটা আসছে আমার ফোর নাইন প্লাস ফোর ফোর এখানে আসছে প্লাস থার্টি সিক্স, তাই তো? প্লাস থার্টি সিক্স মানে ফোরটি নাইন, তাহলে এখানে ফোরটি নাইন আসছে, তার মানে এখানে আসছে দেখো নাইনটিন ডিভাইডেড বাই সেভেন ইন্টু থ্রি মানে নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু কস ইনভার্স নাইনটিন বাই টোয়েন্টি ওয়ান,
এখানে থিটাটা আছে এর আগে একটা লাইন না তোমরা লিখে নাও এখানে এখন আমার জায়গা নেই এখানে তোমরা লিখে নাও যে এবি এবং সিডি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান থিটা হলে এই জিনিসটা একটু প্লিজ লিখে নাও ঠিক আছে এডি এবং সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে তাহলে আমরা এখানে মানটা পেয়ে গেলাম কত cos ইনভার্স 19/21 যেটা আমাদের জানতে চেয়েছিল এরপর 26 এর অঙ্কগুলোতে চলে যাব 26 এ দেখো চারটে অঙ্ক দিয়েছে এবং চারটে অঙ্কতে কি দিয়েছে দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলিকে সিদ্ধ করে একই রকম অঙ্ক চারটে দিয়েছে তো আমি তোমাদের একটা প্রথমেরটা বুঝিয়ে দিই তাহলে তারপরেরগুলো নিজেরাই করতে পারবে একই রকমের অঙ্ক আছে না পারলে তুমি আছি তিনটে অঙ্ক তাহলে করতে পারবে তোমরা আচ্ছা ফার্স্ট এরটা দেখো একেবারে কি দিয়েছে না এল প্লাস এম প্লাস এন ইকুয়ালস টু জিরো এটা একটা সমীকরণ দিয়েছে আরেকটা কি দিয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো এই দুটো আমাদের সমীকরণ কিন্তু দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা দুটো সমীকরণ আমরা আগে লিখে নিই ওয়ান টু করে এখানে এরপর আমরা কিভাবে করবো এই ধরনের সমীকরণগুলো না ফার্স্ট সমীকরণটার দিকে তাকো ফার্স্ট সমীকরণটা থেকে কিন্তু আমরা যে কোনো একটা মান তোমরা বের করে নিতে পারো আমি ধরো একদম লাস্টে এন এর মানটাই বের করে নিই এন ইকুয়ালস টু কত আসছে দেখো এটা মাইনাস এম মাইনাস মাইনাস এল মাইনাস এম এটাই আমরা পাচ্ছি বা মাইনাস কমন নিলে এল প্লাস এম এটা আমরা লিখতে পারি তাই তো এরপর সেটা দু নম্বর সমীকরণ বসো তাহলে দু নম্বর সমীকরণে আমরা কি করছি না এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত সমীকরণ থেকে প্রাপ্ত এন এর মান বসিয়ে পাই এন এর মান বসিয়ে পাই এখানে আমাদের কি বের করতে হবে বলতো এখানে আমাদের এই যে দুটো সমীকরণ যে সমীকরণগুলো সিদ্ধ করে এবং দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান মানে থিটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কিভাবে করব দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো হ্যাঁ তাহলে এক নাম্বার থেকে আমি এন এর মানটা বের করে নিলাম এবং দু নাম্বার আমি প্রথমে বসাই আগে দু নাম্বারে বসালে কি আসছে দেখো না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো তাহলে মাইনাস এখানে মাইনাস আমি প্লাস হয়ে যাচ্ছে এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স কি আসছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এটা আসছে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এল এম ইকুয়ালস টু জিরো আচ্ছা এখানে কি ছিল বলতো এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ছিল তাই তো মাইনাস এন স্কোয়ার ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস এন স্কোয়ার ছিল এক্সট্রিমলি সরি তাহলে এটা মাইনাস এন স্কোয়ার ছিল তাহলে এটা এগুলো মাইনাস হয়ে যাবে ঠিক কারণ এন আমরা এটা পেয়েছি তার হোল স্কোয়ার এটা প্লাসই হয়ে যাচ্ছে তাহলে এটা মাইনাস আসছে তাহলে দেখো প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে টু এল এম ইকোয়ালস টু জিরো টু এল এম ইকোয়ালস টু জিরো চলে এলে আমরা কি বলতে পারি না দুটোর গুণফল জিরো মানে এখানে আমরা এল ইকোয়ালস টু জিরো বলতে পারি অথবা অর এম ইকোয়ালস টু কারণ দুটোর গুণফল জিরো তার মানে তো একটা তো অবভিয়াসলি জিরো আছেই তাহলে এল ইকোয়ালস টু জিরো হতে পারে অথবা এম ইকোয়ালস টু জিরো হতে পারে এই দুটোর মধ্যে একটা হতে পারে তাই তো দুটোর প্রবাবিলিটি মানে দুটোরই পসিবল মানে সম্ভাবনা আছে তাহলে এল ইকোয়ালস টু জিরো হলে এল ইকোয়ালস টু যদি জিরো হয় প্রথমটা যদি হয় তাহলে এল ইকোয়ালস টু জিরো হলে এখানে যে এন এর মানটা পেলাম এন ইকোয়ালস টু কত হবে দেখো মাইনাস এম আসছে তাই তো মাইনাস এন ইকোয়ালস টু আসছে মাইনাস এম আর এম ইকোয়ালস টু জিরো হলে কি হবে এম ইকোয়ালস টু জিরো হলে এল এন ইকোয়ালস টু আসছে মাইনাস এল আসছে তাই তো তাহলে এল ইকোয়ালস টু জিরো হলে এন আসছে মাইনাস এম এবং এম ইকোয়ালস টু জিরো হলে এন ইকোয়ালস টু আসছে মাইনাস এল তাহলে এই যে সরলরেখা এখানে এল এম এন এবার আমি বলি একটা কথা এখানে এল এম এন এখানে কি দিয়েছে দিক কোসাইন গুলো তাই তো দিক কোসাইন সময় এল এম এন হচ্ছে দিক কোসাইন তাহলে এখানে দেখো সরলরেখা দুটোর আমরা কিন্তু দু রকম দিক কোসাইন পাচ্ছি বিভিন্ন মানের ক্ষেত্রে এখানে দেখো দু রকম দিক কোসাইন পাচ্ছি কি কি দিক কোসাইন পাচ্ছি একটা দেখো পাচ্ছি জিরো এল ইকোয়ালস টু জিরো ঠিক আর এম রয়েছে এবং এন ইকোয়ালস টু মাইনাস এম আসছে তাহলে জিরো এম মাইনাস এম একটা পাচ্ছি আর সেকেন্ডের ক্ষেত্রে এম ইকোয়ালস টু জিরো তাহলে এল একটা জিরো একটা এবং মাইনাস এল একটা ঠিক তাহলে সরলরেখা দুটোর কিন্তু দু রকম দিক কোসাইন আমরা পাচ্ছি দুটো আমরা দিক কোসাইন পেয়ে যাচ্ছি সরলরেখা দুটোর দু রকম বলবো না দুটো সরলরেখার দুটো দিক কোসাইন আমরা পেয়ে গেলাম তাহলে সরলরেখা দ্বয়ের দিক কোসাইন সমূহ হলো দিক কোসাইন এখানে তো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণই বলেছে তাহলে দুটো সরলরেখার কিন্তু মধ্যবর্তী কোণ আমরা পেয়ে যাব কারণ দিক কোসাইন সমূহ আমরা পেয়ে গেছি দিক কোসাইন সমূহ হলো কি কি পেয়েছেন একটা পেলাম আমরা তোমার এল জিরো মাইনাস এল আরেকটা আমরা পেলাম ও আরেকটা আমরা পেলাম জিরো এম মাইনাস এম পেলাম তাই তো এই দুটো আমরা সরলরেখাদ্বয়ের দিক কোসাইন পেয়ে গেছি তাহলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ
थीटा होले मध्यवर्ती कोण, थीटा होले आमरा फॉर्मूला की जानी दिक कोसाइन क्षेत्र दिक अनुपात क्षेत्र फॉर्मूला सेम हो थाके a1 एखाने हबे a1 एखाने l1 l2 प्लस m1 m2 प्लस n1 n2 डिवाइडेड बाय एकी रकम भाबे l1 स्क्वायर प्लस m1 स्क्वायर प्लस n1 स्क्वायर इनटू रूट अंडर l2 स्क्वायर प्लस m2 स्क्वायर प्लस n2 स्क्वायर তাহলে l1 l2 মানে l * 0 তাহলে 0 প্লাস 0 * এটা 0 তারপর প্লাস মাইনাস l * মাইনাস m মানে lm ডিভাইডেড বাই রুট আন্ডার কি আছে এটা l স্কয়ার প্লাস 0 প্লাস l স্কয়ার ইনটু তারপরেরটাও তাই রুট আন্ডার 0 প্লাস m স্কয়ার প্লাস এটাও m স্কয়ার আসছে তাই তো তাহলে এটা কি আছে ml ডিভাইডেড বাই রুট 2 l প্লাস রুট 2 m তাহলে রুট 2 দেখো কমন যাচ্ছে এখানে 1 বাই রুট 2 কমন যাচ্ছে এখানে ml রুট 2 কমন গেলে l প্লাস m আচ্ছা এখানে সরি এক্সট্রিমলি সরি এখানে ইনটু আছে তাই না তাহলে ml দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে m আর l এগুলো ক্যান্সেল হয়ে যায় তাহলে 1 বাই রুট 2 পাচ্ছি তাহলে cos থিটা = 1 বাই রুট 2 পাচ্ছি তাহলে cos থিটা = 1 বাই রুট 2 পেলে আমরা থিটা = কি বলবো পাই বাই 4 কারণ cos পাই বাই 4 এর মান আমাদের হয়ে থাকে 1 বাই রুট 2 তাহলে থিটা = পাই বাই 4 থিটা = পাই বাই 4 বা 45 ডিগ্রি ঠিক একই রকম ভাবে দেখো 2 3 4 দিয়ে দিয়েছে তাহলে এগুলো নিজেরাই করতে পারবে দেখো এখানে স্কয়ারেরও ব্যাপারটা নেই এই রকম ভাবে দুটো সমীকরণ থেকে তোমরা সমাধান করবে হ্যাঁ এবং দুটো সরলরেখার একই রকম ভাবে দেখবে তোমরা দিক কোসাইন পেয়ে যাচ্ছ এবং সমীকরণে বসাবে না পারলে আমাকে বলবে কোনো অসুবিধা নেই ঠিক তাহলে আজকে হয়ে গেল আমাদের কমপ্লিট দিক কোসাইন এবং দিক অনুপাত ওকে টাটা